আসসালামু আলাইকুম আরিয়ান আফনান ব্লেজ লাইফে সবাইকে স্বাগতম। চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছেন আমার ছোট্ট সোনামণিটা রেডি হয়ে গেছে। আজকে আমরা চলে যাচ্ছি গৌরীপুরে বাজার করার জন্য। আগামীকালকে আমাদের বাসা মেহমান আসতেছে। ইদানিং যেহেতু অনেক গরম পড়েছে সেজন্য আরিশাকে একটা সুতির মধ্যে ড্রেস পরালাম, আর আরিশাকে সুন্দর ড্রেসটা বানিয়ে দিয়েছে আমার আপু। আগামীকালকে যে মেহমান আমাদের বাড়িতে আসতেছে, আপনারা তাকে অনেকে চিনেন যারা আমাদের আগের ব্লগ দেখেছেন, সে হচ্ছে আমার খালা শাশুড়ি ঘরের দেবর হাসিফ। হাসিফ কিন্তু বিদেশ যাওয়ার আগে আমাদের বাড়িতে আসছিল বলার জন্য, এখন বিদেশ থেকে আসছে, এখন আবার আমাদের বাড়িতে আসবে আমাদের সাথে দেখা করার জন্য। আর দেখুন আমার আরিশা মামনি তো বাইরে যাওয়ার জন্য একদমই উপস্থিত। আরিশা বাইরে ঘুরতে যেতে অনেক পছন্দ করে, এখন আমরা বাইরে চলে যাচ্ছি। সবাই আরিশার জন্য দোয়া করবেন। আমি বলে দাও সবাইকে যে আমার জন্য সবাই দোয়া করবেন, সবাইকে বাই বাই বলে দাও। আরিশা এ যামু, আসলে আরিশা আরিশা জুতার প্রতি খুব মগ্ন, কারণ জুতার মধ্যে স্পাইডারম্যানের ছবি আছে, তো ওটা নিয়ে ও আসলে খেলা করতেছে। আপনারা আমাদের পাশে থেকে ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, আমাদের রান্নাবান্না কমপ্লিট, আমাদের মেহমান চলে আসছে, তো মেহমানদেরকে আমি শরবত দিয়ে আসছি খাওয়ার জন্য। এখন খাবার খাওয়ার জন্য আমি টেবিলে খাবার পরিবেশন করে দিয়েছি। রান্না করেছি পোলাও, চিকেন রোস্ট, এটা হচ্ছে মাছ বোনা, ডাল, গরুর মাংস, সাদা ভাত, সালাদ, ফিরনি। হাসিফ জিসান তোমরা চলে আসো, টেবিলে খাবার দেওয়া হয়েছে। হাসিফ হচ্ছে আমার খালা শ্বশুরঘরের দেবর, আর এটা হচ্ছে জিসান, জিসান হচ্ছে আমার মামা শ্বশুরঘরের দেবর, সাথে আরিন আপনারা খেতে বসে পড়েছে চাচুদের সাথে। এখন হচ্ছে বিকেলবেলা, ওদের জন্য আমি নাস্তা তৈরি করতেছি, নুডলস রান্না করতেছি। ওরা বলতেছিল আজকে চলে যাবে, খুব তাড়াহুড়া শুরু করে দিচ্ছে, বলতেছিলাম আজকে থাকার জন্য, কিন্তু ওরা থাকবেই না কিছুতেই না না বলতেছে, তো সেই জন্য অল্প সময়ের ভিতরে যতটুকু করা যায় আমি চেষ্টা করতেছি ওদেরকে নাস্তা দেওয়ার জন্য। আর এদিকে মা আমাকে একটু সহযোগিতা করতেছে, যেহেতু অল্প সময় তাড়াহুড়া করতেছিল। নাস্তা রেডি করে নিলাম। আজকে একটা দুঃখজনক বিষয় হচ্ছে, আমার দেবরা আমাদের বাড়িতে আসছে, যখন ওরা খাবার খেতে বসেছে দুপুরে তখনও কারেন্ট ছিল না, এখন বিকেলে নাস্তার টাইমে এই টাইমেও কারেন্ট নেই। আসলে ইদানিং কারেন্টটা এত ডিস্টার্ব করতেছে বলার মতো না, গরম পড়েছে অনেক, খুবই কষ্টকর হচ্ছে, ওদের কষ্টটা আসলে ভালো লাগতেছে না দেখে আমাদেরও। আজকে আরিন আপনারা অনেক খুশি চাচুদেরকে পেয়ে, আরিন আপনার চাচুদের সাথে এখন নাস্তা করে নিচ্ছে।